বালিশের নিচে রসুন রাখলে অনেক ধরনের উপকার পাওয়া যায়। খাবারে রসুন দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। মাংস হোক কিংবা সাধারণ তরকারিতে যদি রসুন ব্যবহার করা হয় তাহলে স্বাদ অনেকটা সুন্দর হয়। তবে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের পক্ষেও রসুনের অনেক উপকারিতা রয়েছে এবং সেটা আমরা অনেকেই হয়তো জানি না। কিন্তু জানেন কি যে রসুন না খেয়েও শুধুমাত্র বালিশের তলায় কয়েক কোয়া রসুন রাখলেও বেশ উপকার মিলতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বালিশের নিচে রসুন রাখলে যেসব ধরনের উপকার আপনারা পাবেন। হার্টের সমস্যা থেকে শুরু করে যকৃতের সমস্যায় মহ ঔষধের মতো কাজ করে থাকে এই রসুন। রক্ত বিশুদ্ধ করতে ও ধমনী পরিষ্কার রাখতে রসুন ভীষণভাবে উপকারী। বিশেষজ্ঞদের মতে রসুন অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে থাকে, যার ফলে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেতে পারলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। যাদের হজমের সমস্যা রয়েছে তাদের খাবার হজম ও ডায়াবেটিসেও কাঁচা রসুন খেলে উপকার পাওয়া যায়। কিন্তু শুধু খেয়েই নয়, রসুনের সংস্পর্শে থাকলেও এমন অনেক ধরনের উপকার পাওয়া যায়। তাই রাত্রে ঘুমানোর আগে যদি বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রাখতে পারেন তাহলে অনেক ধরনের উপকার পেতে পারেন। এক সর্বভারতীয় হেলথ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা গেছে যে বালিশের নিচে যদি এক কোয়া রসুন রাখা যায় তাহলে আপনার হতাশা দূর হয়ে যাবে, নেতিবাচক ভাবনা থেকে দূরে রাখতে পারবেন মনকে এবং মনটা ভালোও থাকে। কারো যদি ঘুমের সমস্যা থাকে বা অনিদ্রায় ভুগে থাকেন তাহলে এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন। এবং অনেকের এখন বাতের ব্যথার সমস্যা দেখা যায় এবং বাতের ব্যথা থেকে দূরে রাখতেও বালিশের নিচে কয়েক কোয়া রসুন রেখে ঘুমালে ভালো ফল পাওয়া যেতে পারে। এছাড়া অনেকের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা থাকে, ঠান্ডাজনিত যে কোনো সমস্যায় সর্দি কাশিতে জাদুর মতো উপকার পাওয়া যায় এই রসুন। তাই যারা সর্দি কাশিতে ভুগছেন তারা বিকল্প চিন্তা বাদ দিয়ে একবার পরীক্ষামূলক বালিশের নিচে কয়েক কোয়া রসুন রেখে দিতে পারেন। আশা করি প্রাকৃতিক এই উপাদানটি জাদুর মতো কাজ করবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।